তুরস্ক গ্রিসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এতে আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি। শনিবারও উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল তুরস্কের ইজমির প্রদেশেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে প্রায় ৩০ লক্ষ লোকের বসবাস। ধ্বংসস্তূপের নিচে এখনও কতজন আটকা রয়েছে তা নিশ্চিত নয়। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৭০ জনকে উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। এতে তুরস্কের বিভিন্ন রাস্তাঘাট প্লাবিত হয়েছে।